জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় আরও তৎপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। রাতেই এনডিআরএফের দুইটি দল সুন্দরবনে পৌঁছে গিয়েছে, কাকদ্বীপ এবং বকখালিতে মোতায়েন রয়েছে। এছাড়াও এসটিআরএফের দুইটি দল রয়েছে সাগর ও পাথর প্রতিমায়। এই দিন দুপুরে জেলা শাসক পি উলগানাথন কাকদ্বীপে আসেন। তিনি নামখানাতে সমন্বয় বৈঠক করছেন। আজ থেকে মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে। আগামী নির্দেশ না আসা পর্যন্ত নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। পরিস্থিতি বিচার করে আজ থেকে উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনদের নিরাপদ আশ্রয়ে তুলে আনা হবে। আজ থেকে বকখালি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগরে পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধ করা হয়েছে। আগামী ১৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। আজ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নদী পথে সাগরের বেহাল বাঁধ ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন বিডিও এবং সেচ দপ্তরের আধিকারিক। মন্ত্রী জানান, বাঁধ মেরামতির উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আজকের আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে মাননীয় বিডিও সাহেবের নেতৃত্বে এবং আমাদের এসডিপিও সাহেব আছেন, আমাদের কাকদ্বীপের ইরিগেশনের এসডিও সাহেব, তার অন্যান্য স্টাফেরা রয়েছে, আমরা আজকে কচুবেরিয়ার জিরো পয়েন্ট থেকে আমরা একবারে শিলপাড়া পর্যন্ত বিস্তীর্ণ প্রায় ১৫০০ মিটার আমরা এই এলাকা পরিদর্শন করি। তার মধ্যে ৮০০ মিটারের অবস্থা খুবই খারাপ, আর বাকি ৭০০ মিটারের পার্মানেন্ট নেচারের কাজ চলছে এবং এটা শেষ দপ্তরকে দ্রুততার সাথে বাকি যে অশনি যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় যেটা আছড়িয়ে পড়ার কথা বলে চারিদিকে আমাদের আবহাওয়া দপ্তর বলছে, কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি অশনি যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় ওটা বিশাখাপত্তনমকে কেন্দ্র করে ওই চারিদিকে কাকিনাড়ার দিকে ওরা এগোচ্ছে, কিন্তু এখনও ল্যান্ডফল করে। যদি ল্যান্ডফল করে, যদি সমুদ্রে করে তাহলে আমরা বেঁচে গেলাম, যদি ল্যান্ডফলটা গ্রাউন্ডে করে তাহলে কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। ঝড়ো হাওয়া, তার সঙ্গে প্রচুর পরিমাণ বৃষ্টি হতে পারে এবং সেই প্রস্তুতিকে নিয়ে সেচ দপ্তর অত্যন্ত তৎপরতার জন্য আমাদের সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, শুধু সুন্দরবন নয়, দীঘা থেকে শুরু করে যে সমস্ত ভার্নেবল পয়েন্টগুলো আছে, অর্থাৎ আমাদের দামোদর উপত্যকা যে সমস্ত দ্বীপাঞ্চলগুলো আছে, যে সমস্ত জেলা আছে, সেই সমস্ত জেলাকে সাবধান করা হচ্ছে এবং সেচ দপ্তর দ্রুততার সাথে কাজ করছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দুই দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা। এই দিন বেলায় এনডিআরএফের দল বকখালির তটে সতর্কতা প্রচার চালান, দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত বলে জানান ইন্সপেক্টর রমেশ কুমার। আমরা কুল ২৫ জন এসেছি। আমাদের নির্দেশ যে এরকম গভর্নমেন্ট যে সাইক্লোন আসবে ওটা নিয়ে আমরা সব রকম বিপর্যয় মোকাবিলাতে ইকুইপমেন্টগুলো নিয়ে এসেছি, যে কোনো রকম বিপর্যয় হলে আমরা মোকাবিলা করতে রেডি আছি। এইটা এসেছি আমরা প্রি সাইক্লোন অ্যাওয়ারনেস জন্য, আমরা করার জন্য এসেছি যে সমুদ্র তটে কেউ স্নান করতে আসে না। হ্যাঁ, আমরা প্রস্তুত আছি, সব কিছু সব জিনিস মানে ইকুইপমেন্ট নিয়ে এসেছি আমরা, আমরা রেডি আছি। বকখালি ভ্রমণ কেন্দ্রের সমস্ত এখনো পর্যন্ত দোকান বন্ধ করেননি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা দোকান বন্ধ করে আপনার নিজ নিজ আশ্রয় কেন্দ্রে বা যে কোনো পাকা বাড়িতে আশ্রয় গ্রহণ করো, দোকানের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবে। হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই
তাই সমস্ত পর্যটকবৃন্দের কাছে ফিগারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে বিশেষ সতর্ক বার্তা, আপনারা হোটেলে চলে যান, নিরাপদে থাকুন। ওইদিকে ওইদিকে একটু দেখান, ওইদিকে ওইদিকটা ওইদিকটা একটু এগিয়ে যান অল্প। বিউরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।